আপনারা দেখছেন চ্যানেল বেঙ্গল ওয়াচ, নজরবন্দি আপনিও। হবু শিক্ষকদের উপর নির্মম নির্যাতনের প্রতিবাদে প্রতীকী ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখালো সিপিএম। বৃহস্পতিবার রাতে শিয়ালদা মেইন লাইন শাখার খড়দা স্টেশনে প্রতীকী রেল অবরোধ করে বিক্ষোভ দেখালো সিপিএমের কর্মী সমর্থকরা। প্রায় আধ ঘন্টা চলে এই অবরোধ, পরে তারা নিজেরাই অবরোধ তুলে নেয়। প্রসঙ্গত, বৃহস্পতিবার মধ্যরাতে সল্টলেক করুণাময়ীতে আন্দোলনরত টেট উত্তীর্ণ প্রার্থীদের বলপূর্বক সরিয়ে দেয় পুলিশ। এই ঘটনার প্রতিবাদে সকাল থেকে অবরোধ বিক্ষোভ চলে সারা রাজ্য জুড়ে। অভিযোগ, প্রতিবাদী বাম নেতৃত্বকে পুলিশ যেভাবে চ্যাংদুলা করে নিয়ে গিয়ে নির্যাতন করেছে, তা ব্রিটিশ রাজত্বে অত্যাচারের মাত্রাকে ছাড়িয়ে গেছে। হিটলারি রাজত্ব চলছে, এই হিটলারি রাজত্বের প্রতিবাদে সারা পশ্চিমবাংলার মানুষ প্রতিবাদে নেমেছে। আজকে আমরা টোকেন, আমরা প্রতিবাদ সভা করছি। টেট কেলেঙ্কারির নায়ক মমতা ব্যানার্জির সরকার যে নির্মমভাবে, বর্বরোচিতভাবে আমাদের ছাত্র এবং শিক্ষকদের উপর, হবু শিক্ষকদের উপর নির্মম নির্যাতন করেছে এবং নেতৃত্বকে চাঙ্গলা করে নিয়ে গিয়ে যেভাবে নির্যাতন করেছে, তা ব্রিটিশ রাজত্বের যে অত্যাচার, তার অত্যাচারের মাত্রাকে ছাড়িয়ে দিয়েছে। হিটলারি রাজত্ব চলছে, এই হিটলারি রাজত্বের বিরুদ্ধে সারা পশ্চিমবাংলার জনগণ তারা প্রতিবাদে নেমেছে। আমাদের এই খড়দা থেকেও আমাদের প্রতিবাদ আন্দোলন চলছে। এই প্রতিবাদ আন্দোলনে সামিল হচ্ছে ছাত্র, যুব, মহিলা, সমস্ত স্তরের মানুষ। এবং এই অন্যায়, এই দুর্নীতিগ্রস্ত সরকার আর একদিনও ক্ষমতা নেই এই সরকারে থাকার। আমরা প্রতিবাদ জানাচ্ছি, আমরা টোকেন রেল অবরোধ করেছি, আমরা এখনই আমরা তুলে নেব। আমরা টোকেন রেল অবরোধ করে আমরা এই প্রতিবাদের বার্তা সারা পশ্চিমবাংলায় ছড়িয়ে দিতে চাইছি। এবং আমি সমীর কুমার মণ্ডল। শিক্ষা দেয়।